ओरे मानू प्रेम की कोकोनो गाछे धरे ओ प्रेम की जाकी दी लई परे प्रेम कर सीलनी बस करूनी ना दई कानो बीजी रे प्रेम की को बुगाछे धरे रे আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা কিয়া বলছিলেন আমার বিদায়ের পরে জামা জুরা কাটিয়া গো নবী বলে वास्कुरुनी नामे गो पागला हारमोनियम कोपे माइके तुम डारे जानाई जमजुराता तारे दीवा लागे अल्लाह रो दुहायो रे एक दिन पर नो बीजी जको नवार उफा तो करी लो दाफन काफन कोई रागो आली मोने ते भावी लो आली बोले সেতে থাকে এই পাগলা গুণের সীমানা আই আমি পাইলাম না জামা জুরা হইয়াও নবীর জিয়ার জামাই রে রাগো আলি রৌনা দিল করে যারে পাগ তারে জিগায় তোমরা সিনোনি পাগলা রে গো কিছু দূরে গিয়া গো আলি কিছু উঠের রাকাল পাইল জিজ্ঞাসা করিল আলি বলে ওয়াসকুরুনি নামে গো পাগলা তোমরা রে জানাই জানলে পাগলার খবর বলো লাগে আল্লাহ রে দুহায়ো রে উটের রাকাল কয় ওয়াইস করুনি নামটা ফরিদ বাইরে আমরা জীবনেও শুনছি না তবে वज्जान में पगला थके यक्ता पहाड़े टीका कहा गो
राकाले कोई जई दिन होइते पागला आइलो फरीद भाई रे अपना रे सर्वना उठे कहना गाशोरे टेपकी कबू गाचे धरे रे अमर फरीद भाई एक नो उपस्थित होले উনি এক হাজার টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন উনার প্রতি সালাম উনার সাথে যারা উনার বন্ধু মহলে আসছেন সকলের প্রতি সালাম ভক্তি নিবেদন করি আসসালামু আলাইকুম হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া গিয়া দেখে पगला बैठाया से सजीदाई परिया गो अस्सलामु अलैकुम कोया अली जकोनी दहराइलो वालाइकुम अस्सलाम कोया पगला माता टा बसाइलो गो पगलाई बोले कुत्ते से ते बारी को तुम्हार कुत्ते से ते घर तारा तारी जाने बोलो यार नबी जीर खबर गो आली बोले मदीनाते बारी गोया मार मदीनाते ही घर आमारो ससुर जिनी है दिनेर पैगाम्बर गो पगलाई बोले केमन आछेन गो दयाल नबी आमाई जान बोलिया पूरा बुक्ता शीतल करी आली तुमार मुखे सुनिया आली बोले ससुर आमार पृथ्वी हईते बेसे विदाई हईया এই দিন আপনার জামা জুরাটাই আমি আপনারে যাই দিয়া নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উঠা দর মারিল বিরাট জঙ্গলার মাঝে সজিদাই করিল বিরাটেক জঙ্গলায় পাগলা সজিদাই পরিয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে আল্লাহ বলে মাতা বাসাও ওরে পাগলা বলি যে তোমারে নবীর বদল যা সাউ তুমি যাব তোমায় দিয়ে রে পাগলাই বলে তা হইলে বাপ কইরা দেন আল্লাহ আমার নবীর উম্মতের গুনাহ শুলয়া না
আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ ছাড়িয়া না পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না মাফ করিতে হবে আপনার গুনাহ শুলয়া না আল্লাহ বলে পাপ কইরা দিলাম রে পাগলা গুনায় আশ্রয় না পাগলাই বলে ও গো আল্লাহ মাতা বাসাইতাম না আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ বাড়য়া না এমন সময় হযরত আলী পাগলার কাছে হই রুয়ানা রে বারো আনা গুনা যখন ওয়াইস আল কারণী পাগলাই আমার নবীর উম্মতের মাপ করাইয়া লইল এমন সময় হযরত আলী পাগলার কাছে আবার উপস্থিত হইল আলী বলে এই নিন আপনার জামা জুরাটাই আপনারে যাই কইয়া আবার দয়াল নবীর হুকুমে এই জামা জুরাই আপনায় দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া পাগলাই বলে কি সর্বনাশ করলে রে আলী অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম শুলয়া না গুনাহ মাফ করাইয়া রে পাগলাই বলে স্বপ্নে শুনছি আমার দয়াল নবী মায়ার নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দত্ত মুবারক গেল শহীদ হইয়া কোন দত্তটা শহীদ হইল গয়ালি আমি সন্দেহ করিয়া একটি একটি করে বত্রিশটি দত্ত আলি আমি আবার দিয়া সিফালাইয়া আমি নবীর পাগল দাবি করি কেমনে আমার মুখে দন্ত লাইয়া আমার মুখের দন্ত আলি আমি দিয়াছি ভালাইয়া রে পাগল পাগল সবাই দাবি করি এই দুনিয়ায় পাগল আছি অনেকজন টাকার পাগল ধনের পাগল গাড়ির পাগল নারীর পাগল বাড়ির পাগল আসল প্রেমে এই জগতে বসেছি কয়জন গো আসল পাগল যার যার ঘরের কোণে ফরিদ ভাই তারে চিনলাম না জাকি দিলে হেই পরে প্রেম করেছিলেন ওয়াইস আল কারানি জগতের লোকে জানে রে প্রেম কি কবু গাছে ধরে রে ও মানুষ প্রীতি কি সামান্য বিষয়
હવે